আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমি স্পেশাল কিছু মোবাইল দেখাবো। এগুলো দেখানোর জন্য আজ আমি অনেক স্পেশাল একটা শপে চলে আসি, এন্ড শপের নাম হচ্ছে রাকিব ইলেকট্রনিক্স। পূর্বে ছিল গাজী ইলেকট্রনিক্স। আপনারা হয়তো অনেকেই চেনেন যে গাজী ইলেকট্রনিক্স সবসময় একদম লোয়েস্ট প্রাইসের মধ্যে আপনাদেরকে মোবাইল দিত। তো সেই শপ থেকে শুরু করে সকল কিছুই সেম আছে, শুধুমাত্র নামটা চেঞ্জ হয়ে এখন রাকিব ইলেকট্রনিক্স হয়ে গিয়েছে। তো এই শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক এ, শপ নাম্বার 69। এন্ড ওনাদের শপে যদি আসেন আপনারা সবসময়ের মতো একদম চিপেস্ট প্রাইসের মধ্যে, শুধুমাত্র চিপেস্ট প্রাইস না, পূর্বে থেকে আরো অনেক লো প্রাইসের মধ্যে এন্ড অনেক ধরনের অনেক ফেসিলিটিস নিয়ে কিন্তু এখন আপনারা এই শোর মধ্যে যে কোনো মোবাইল পেয়ে যাচ্ছেন। তো তার জন্য কিন্তু আপনারা আমার সামনে আজ দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে মোবাইল রাখা আছে। এন্ড আজ যে ডিভাইসগুলো দেখাবো, আশা করছি সবগুলো ডিভাইসের প্রাইস দেখে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আপনার শপে আসলে সবসময় এখানে রাকিব ভাইকে পেয়ে যাবেন। তো রাকিব ভাই এখানে আজকে এক করে মোবাইলের প্রাইস ও বিস্তারিত সকল কিছু বলে আমাদেরকে ধারণা। তো আর কথা বলছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমেই বলবো ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন, ও লাইক দেওয়ার পর ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে অবশ্যই আপনার একটি ক্লিক করবেন, ও ক্লিক করার পর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দিবেন। আমি মোহাম্মদ রাকিব গাজী আসি রাকিব ইলেকট্রনিক্স থেকে। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে খুব কম প্রাইসে প্রোডাক্টগুলো দেওয়া হবে, আপনারা সবগুলো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এবং আমাদের কাছে আসলে ভালো প্রোডাক্ট, ভালো সার্ভিস, ভালো কিছু পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আমরা এক এক করে শুরু করি। আচ্ছা, ফার্স্ট টাইম আমি শুরু করব হচ্ছে রিয়েলমি দিয়ে, কম বাজেটের মধ্যে রিয়েলমি C11। হ্যাঁ, C11 এই ফোনটা খুব সুন্দর করছে, দুটো কালার হয়, পেপার গ্রে আর হচ্ছে এটা হচ্ছে মিন গ্রে বলে। রিয়েলমি C11 2GB 32GB দাম হচ্ছে 8990 কাছে অফিসিয়াল প্রাইস, বাট আমার কাছে আসলে আপনি 8800 টাকা পেয়ে যাবেন। প্রত্যেকটা ফোনের সাথে গ্লাস, হেডফোন, ওটিজি কেবল থাকবে, এছাড়া 10 দিনের রিপ্লেসমেন্ট, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আমি আরেকটা ফোন দেখাচ্ছি, এরপরে যে ফোনটা দেখবেন আপনার হচ্ছে ওপো A12, 3GB 32GB। কেউ যদি 3GB 32GB ফোন চায় কমের মধ্যে, তাদের মধ্যে এই ফোনটাই ভালো হবে। A12 3GB 32GB, পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে, 4230mAh ব্যাটারি। ওকে, ঠিক আছে, এটা অফিসিয়াল ফোন কিন্তু। 3GB 32GB 10500 টাকা, 10500 টাকা, 3GB 32GB। জি ভাই, আচ্ছা ঠিক আছে। তো এই মোবাইলটা কিন্তু সুন্দর আছে, তো যাদের বাজেট কিনা 10500 টাকা তারা চাইলে কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন। তারপর আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Redmi 9 3GB 32GB। Redmi 9 3GB 32GB দাম হচ্ছে 12500 টাকা, 12500 টাকা। জি, কেউ যদি 4/64 নিতে চায় তার জন্য হচ্ছে 14290 টাকা, 14290 টাকা। জি, 4GB 64GB, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, হ্যাঁ, মার্কেটের সবচেয়ে কম দামে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এন্ড এখানে Redmi Note 8 আছে। জি, জাতীয় ফোন Redmi Note 8। হ্যাঁ, গত বছরের জাতীয় ফোন Note 8, স্ন্যাপড্রাগন 665 প্রসেসর ইউজ করছে। যারা স্ন্যাপড্রাগনের ভিতরে ফোন নিতে চাচ্ছেন ভালো একটা চিপসেটের সহ, তাহলে এই ফোনটা নিতে পারেন। এটার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দেয়। Note 8 টার দাম হচ্ছে গিয়ে 16200, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালটা, ইন্টারন্যাশনাল। আচ্ছা, 16200 টাকা পড়বে Redmi Note 8, 4GB 64GB। কালার তো অ্যাভেলেবেল আছে, তাই না? জি, ব্লু, ব্ল্যাক, হোয়াইট, তিনটা কালার অ্যাভেলেবেল, তিনটা কালার অ্যাভেলেবেল। ওকে জি। এরপরে আমি যে ফোনটা দেখবো সেটা হচ্ছে গিয়ে আপনার Infinix Note 7, যেটা অফিসিয়াল ফোন। জি ভাই, এটা হচ্ছে গিয়ে OnePlus গরিবের OnePlus 70 বলা যেতে পারে। এই যে এই যে 70 আছে এখানে হচ্ছে গরিবের OnePlus 70। জি, Note 7 4/128, এটার প্রাইস হচ্ছে গিয়ে 15990 টাকা অফিসিয়াল প্রাইস। আমার কাছে প্রাইস ড্রপ হয়ে ডিসকাউন্ট প্রাইসে শুধু আমার দোকানে পাবেন 15500 টাকা, 15500 টাকা অফিসিয়াল অফিসিয়াল। আচ্ছা ঠিক আছে, আমি মোবাইলটা আপনাদেরকে দেখাই দিই। এটা অনেকে আমাকে বলতেছিলেন দেখানোর জন্য। প্রসেসর দেয়া আছে G70, 16 মেগাপিক্সেলের ফ্রন্টের ক্যামেরা দেয়া আছে, 48 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, 6.995 ইঞ্চি, মানে 7 ইঞ্চি ডিসপ্লে। আমি যদি আপনাদেরকে অন্য কোনো মোবাইলের সাথে কম্পেয়ার করে দেখাই, Poco F2 Pro সাথে দেখেন, Poco X2 সাথে দেখেন, এটা থেকেও এটার সাইজ অনেক বড়। অন্যান্য মোবাইলের সাথে যদি বলি, অন্যান্য মোবাইল থেকে কিন্তু এটা ডিসপ্লে সাইজটা অনেক বড়। আপনাদের একবার দেখেন Realme 7 Pro সাথে দেখেন, 6 Pro সাথে দেখেন। তো যারা কিনা মোটামুটি বিশাল ডিসপ্লের মোবাইল চাচ্ছেন অ্যান্ড এই টাইপের খুব সুন্দর 4 ক্যামেরা সেট আপের মোবাইল চাচ্ছেন, তার চাইলে কিন্তু এটা দেখতে পারেন। আমার কাছে কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে অ্যান্ড ভাইয়ের কাছে যে প্রাইজিংটা সেটা হচ্ছে 15500 টাকা, সেটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড এটা কিন্তু অফিসিয়াল, তার মানে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু আপনি এই মোবাইলটা পাবেন। জি ভাই। তো রাকিব ভাই, আমাদেরকে কুরিয়ার সিস্টেমটা একটু বলে দেন। যদি ঢাকার বাইরে কেউ আমাদের থেকে ফোন নিতে চায়, কুরিয়ার সার্ভিসে নিতে পারবে। কুরিয়ার সার্ভিসের সিস্টেম হচ্ছে, ফার্স্টে 1020 টাকা সে বিকাশ করবে, তারপর তার নাম, ফোন নাম্বার এবং কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেস দিবে, আজকে অর্ডার করলে কালকে চলে যাবে। এছাড়া আপনার বসুন্ধরা ট্রাস্টেড একটা শপ, আপনারা অবশ্যই নিশ্চিন্তে নেবেন, টেনশন করার কিছু নাই। আপনাকে 10 দিনের রিপ্লেসমেন্ট দেওয়া হবে কুরিয়ার ক্ষেত্রে এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি সব ফোনের জন্য সেম সিস্টেম, 10 দিনে তো সমস্যা হলে চেঞ্জ পাবেন, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। এছাড়া কপি, ক্লোন, অরিজিনাল না, যদি কোনো কাস্টমার কখনো নেওয়ার পরে 6 মাস 5 বছর পরেও প্রমাণ করতে পারে 200% ক্যাশব্যাক। এছাড়া আমাদের কাছে EMI ফেসিলিটি পেয়ে যাবেন, যদি কারো ক্রেডিট কার্ড থাকে EMI তে নিতে পারবেন। EMI সার্ভিস পাবেন 12 মাসের এবং 6 মাসের কিস্তি সুবিধা যেটা বলে, ইনশাআল্লাহ। তো ভাইয়ের কথায় কিন্তু কনফিডেন্স আছে, মানে আপনি এখান থেকে ফোন নিলে ক্লোন, কপি, ইউজ, ডুপ্লিকেট এই টাইপের হবে না, হলে আপনার 200% ক্যাশব্যাক। জি ভাই। তো বন্ধু, কুরিয়ার জন্য কিন্তু চাইলে আপনার ওনার সাথে এই নাম্বার যোগাযোগ করতে পারেন, রাকিব গাজী, এখানে ওনার নাম্বারটা দেওয়া আছে। এন্ড ভিডিওর উপরেও আপনাদের জন্য নাম্বার দিয়ে রাখছি, আর শপের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন Level 6 Block A, শপ নাম্বার 69, বসুন্ধরা সিটি। এন্ড চাইলে কিন্তু ওনার সাথে আপনার ফেসবুকে যোগাযোগ করতে পারেন, ফেসবুক পেজটা দেওয়া থাকবে, চাইলে ফেসবুকে কিন্তু ওনার থেকে যে কোনো মোবাইল আপনার কুরিয়ার করে অর্ডার করতে পারেন। তো তারপর আমরা মোবাইলটা দেখি। এরপরে যে ফোনটা দেখবেন সেটা হচ্ছে আপনার Redmi Note 9। Redmi Note 9 4GB 128GB হয়, 4GB 64GB হয়, পিছনে 48 মেগাপিক্সেল ক্যামেরা, সামনে হচ্ছে 5 ক্যামেরা। আর এই ফোনটা হচ্ছে 5020mAh ব্যাটারি, সাথে হচ্ছে আপনার ফোনটাতে ফাস্ট চার্জার দেওয়া আছে, আপনি
এই ফোনটা 4100 পেয়ে যাবেন আমাদের কাছে 17200 টাকায় 17200 টাকা 4100 জি 15900 টাকা হচ্ছে 464 4GB 64GB হচ্ছে 15900 টাকা সবচেয়ে কম দামে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ আপনারা আসলে আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলা কালার সহ আচ্ছা এইটার প্রাইস 15900 টাকা তো সেই ক্ষেত্রে আপনি যদি বিবেচনা করেন নোট 8 থেকে কিন্তু আপনারা নোট 9 টা এখন কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জি যদি কেউ চয়েস করে নোট 9 নিতে পারে তারপরে যে এই ফোনটা যেটা হচ্ছে নোট 8 প্রো যেটাতে মিডিয়াটেক G90T প্রসেসর ইউজ করছে এবং ইমরান ভাই এই ফোনটাতে খুব ভালো একটা দেয় রিভিউ দেয় যে ফোনটা আমার কাছে ফোনটা আসলে ভালো লাগে কারণ বাজেট ওয়াইজ যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন 20-22 হাজার টাকার মাঝে কোন ফোনটা নেবেন আমি আপনাদেরকে চোখ বন্ধ করে এই মোবাইলটা সাজেস্ট করবো শুধুমাত্র এটা প্রসেসরের জন্য না এটা প্রসেসর ক্যামেরা ডিসপ্লে পারফরমেন্স সকল দিক থেকে কিন্তু এটা বেস্ট অ্যান্ড পেছনে 64 মেগাপিক্সেলের ক্যামেরা মানে ইত্যাদি অনেক কিছুই আছে যেহেতু অনেকগুলো ডিভাইস দেখাবো সেক্ষেত্রে আজ আমরা তেমন কনফিগারেশন নিয়ে এখানে বিস্তার আলোচনা করবো না পেছনে 4টা ক্যামেরা পাবেন অ্যান্ড মোবাইলের লুকটা দেখেন অস্থির কিন্তু পুরো জি এটা হচ্ছে কি আপনার গ্লোবাল ভার্সন যদি কেউ 6100 নিতে চায় তার জন্য প্রাইস হচ্ছে কি 19990 টাকা 19990 গ্লোবালটা গ্লোবালটা আর কেউ যদি বলে যে না আমি 6600 নিব তাহলে 18500 টাকা আর কেউ যদি বলে যে না আমি 4100 নিব 6100 আছে 18500 টাকা 6100 টাকা ওরে বাবা 6GB 128 জি জি যখন নিবেন আমাদের কাছে ফোন দিয়ে আসবেন আমাদের প্রোডাক্টের দাম ওঠানামা করে যখন নিবেন কনফার্ম করে ফোন দিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে পেজের লিংক দেওয়া থাকবে গ্রুপের লিংক দেওয়া থাকবে ঠিক আছে তিনটা দেখে আপনার দোকানে আসবেন আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে আপনারা যে ফোনটা দেখবেন পোকো M2 Pro এটা হচ্ছে 4600 হয় 18500 টাকা 18500 টাকা 4600 এটা বক্সের মধ্যে 3300 দেওয়া আছে এই ফোনটা হচ্ছে কি আপনার 6600 আছে 19800 টাকা দাম 19800 টাকা 6600 কেউ যদি 6100 নিতে চায় তার জন্য 21500 টাকা 21500 টাকা ম্যাক্সিমাম প্রাইস জি জি আচ্ছা ঠিক আছে তো যারা এখানে পোকো এম টু প্রো নিতে চান তারা নিতে পারেন এর বক্সে 33 ওয়াটের চার্জার দেওয়া আছে জি এরপরে আমরা যে ফোনটা দেখবো এই ফোনটা দেখাচ্ছি এটা হচ্ছে নতুন একটা কালার আসছে নোট 9 প্রো নতুন কালার এটা শ্যাম্পিং গোল্ড বলে শ্যাম্পিং গোল্ড জি আচ্ছা আমি একটু কালারটা যদি আপনাদেরকে দেখাই এন্ড আপনার কালার নতুন একটা কালার একদম হট একটা কালার পুরাই জোস কিন্তু কালারটা আমি আপনাদেরকে আরেকটু কালো করে দেখাই এন্ড এটার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কত পুরো ওয়াও একটা কালার খুবই জোস করছে কালারটা পুরো গোল্ডেন কালার অস্থির লাগতেছে মানে হাতে ধরলে যে কেবল বাহ কালারটা কিন্তু খুবই জোস এটার প্রাইসটা কত করে পড়তেছে নোট 9 প্রো 464 অফার প্রাইস 17990 টাকা 17990 টাকা জি ভাই 17990 টাকা 464 ওরে বাবা প্রাইস অনেক কমছে জি জি আজকে আজকে জাস্ট কম প্রাইসে ফোন দিব সবাইকে কাস্টমার যত আমার থেকে নিয়ে ভালো প্রোডাক্ট পায় ভালো প্রাইস পায় এবং ভালো আফটার সেল সার্ভিস পায় এটা দোকানদারের ব্যবহারটাও মেইন একটা দোকান যখন আসবে কাস্টমার তারা অবশ্যই প্রোডাক্ট ভালো নিতে হবে প্রাইস ভালো নিতে হবে একটা ভালো ব্যবহারের দোকান থেকে নিতে হবে যাতে যাতে স্ট্যান্ডার্ড একটা সিস্টেম আছে ঠিক আছে সেদিক থেকে আমার প্রোডাক্ট ভালো পাবেন প্রাইস ভালো পাবেন এবং আমার আফটার সেল সার্ভিসটা ভালো পাবেন ইনশাআল্লাহ আশা করতেছি তো আপনারা যারা কিনা রেডমি নোট 9 প্রোটা নিতে চান 17990 টাকা 464 আর বাকি ভেরিয়েন্টগুলোর প্রাইস 6100 দাম হচ্ছে 21990 মানে 22000 টাকা ওকে 6100 জি এরপরে যে ফোনটা দেখবেন Realme 6 অফিশিয়াল ফোন 8GB 128GB এটা তো কিন্তু মিডিয়াটেক G90T প্রসেসর ইউজ করছে প্লাস 90 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট এই Realme 6 টা হচ্ছে অফিশিয়াল প্রাইস হচ্ছে 22990 টাকা আপনি আমাদের কাছে 1500 টাকা ডিসকাউন্টে 21500 টাকা পেয়ে যাবেন Realme 6 8GB 128GB আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে Realme 6 আপনারা যদি আমাকে আবার জিজ্ঞাসা করেন যে গেমিং ডিভাইস 20-22 হাজার টাকার মাঝে কোনটা এন্ড Realme হয় সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন এন্ড এইটা আর Redmi Note 8 Pro দুটাই কিন্তু সেম শুধুমাত্র এটা 90 হার্টজ ডিসপ্লে দেয়া আছে এন্ড এছাড়া কিন্তু মোটামুটি সেম তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি চাইলে দুটো থেকে যে কোন ডিভাইস নিতে পারেন গেমিং এর জন্য জি এরপরে আমরা আরেকটা ফোন দেখবো আচ্ছা Realme 6 Pro এটা হচ্ছে কি আপনার তিনটা ভেরিয়েন্ট হয় 6GB 64GB 6GB 128GB 8GB 128GB এবং এই ফোনটাতে 90 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ দিছে প্লাস হচ্ছে Snapdragon 720G প্রসেসর ইউজ করছে 720G প্রসেসর ইউজ করাতে এই ফোনটা মানুষ Snapdragon খোঁজে যারা তারা এটা নিতে পারে Realme এর মধ্যে Realme 6 Pro 64GB দাম হচ্ছে 22990 টাকা 22990 টাকা 6 Pro 6128 24990 মানে 25000 টাকা 8100 যদি কেউ নিতে চায় তার জন্য হচ্ছে 25990 25990 আচ্ছা ঠিক আছে তো যারা কিনা আসলে Realme ডিভাইসগুলো খোঁজেন এন্ড নিতে যাচ্ছেন মোটামুটি লো প্রাইসের মধ্যে তারা কিন্তু চাইলে রাকিব ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র Realme না আমি এখানে যে Xiaomi-র প্রাইস এন্ড Infinix-এর প্রাইসগুলো দেখালাম আশা করতেছি এগুলোর প্রাইসিং তো আপনাদের কাছে সেই লাগছে জি ভাই এরপরে একটা হট একটা মডেল Realme 7 এবং 7 Pro সালমান খান এডিশন আপনারা এই ফোনটার বক্সটা আমি দেখাই সালমান খান ভাইয়ের ছবি আছে প্লাস Realme 7 7 Pro এই ফোনটা হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 6GB 128GB হয় 8GB 128GB হয় এবং এই প্রসেসর হচ্ছে Snapdragon 720G AMOLED ডিসপ্লে জি আচ্ছা ঠিক আছে আমি আপনাদের মোবাইলটা যদি একটু দেখাই দেখেন সিলভার কালার মানে খুব সুন্দর লাগে কিন্তু সিলভার কালারটা পেছনে আপনারা 4টা ক্যামেরা সেটআপ পাবেন এন্ড দেখতে কিন্তু খুব সুন্দর 64 মেগাপিক্সেলের ক্যামেরা এটা হচ্ছে Realme 7 Pro তাই তো জি 7 Pro এন্ড 7 এর আউটলুক মিটিং কিন্তু প্রাইস সেম তো এটা প্রাইসটা কত করে পড়বে 6GB 128GB আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে 25500 যারা আপনার ব্লগ দেখে আসবে আমরা 25990 টাকা সেল করি আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য 25500 এবং এই ফোনটা হচ্ছে AMOLED ডিসপ্লে AMOLED ডিসপ্লে আপনার আগে যে 6 Pro ছিল বা Realme 6 ছিল যে IPS ডিসপ্লে ছিল মানুষ এই যে AMOLED খোঁজে এই জন্য AMOLED ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই 7 Pro-টা 720G প্রসেসর দেওয়া এবং 8100 যদি কেউ নিতে চায় তার জন্য প্রাইস হচ্ছে 28000 টাকা এবং প্রোডাক্টের দাম ওঠানামা করে অথবা দুদিন পরে ভিডিও দেখলে দাম কম বেশি থাকতে পারে আপনারা ভিডিও দেখে বলতে পারেন বেশি দাম বাট এরকম কিছু
কিছু না আপনারা যখন নেবেন তখন ফোন দিয়ে নেবেন অবশ্যই আমি ভালো প্রাইসটা দিয়ে দেব আচ্ছা আর Realme 7 এর প্রাইসটা কত করে Realme 7 যদি কেউ 8128 নিতে চায় তার জন্য 22000 টাকা পড়বে আর যদি কেউ 664 নিতে চায় 19500 টাকা 19500 জি ভাই তো আপনারা যখন Realme 6 6 Pro টা নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে একটু কম্পেয়ার করে প্রাইজিং এর মধ্যে আপনারা Realme 7 টাও দেখতে পারেন আপনাদের কাছে এটাও কিন্তু প্রাইজিংটা আশা করি মোটামুটি হাতের নাগালে আছে জি ভাই তারপরে আপনারা যে ফোনটা দেখবেন এটা হচ্ছে কি আপনার Realme X50 এটা হচ্ছে কেউ যদি 5G ফোন নিতে চায় তাদের জন্য কম বাজেটে X50 আছে Realme X50 এর প্রাইস হচ্ছে 6GB 64GB দাম হচ্ছে 23000 টাকা 23000 টাকা 6GB 64GB তো যদি কেউ এটা নিতে চান এন্ড ভাই যেটা বলল 5G ভার্সনের ফোন নিতে চান 765GB প্রসেসর নিতে চান এন্ড তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন 90Hz ডিসপ্লে এটা খুবই ভালো একটা মোবাইল কিন্তু প্রাইজের মধ্যে তারপর এখানে খুব সুন্দর একটা নতুন মোবাইল আমি দেখতে পাচ্ছি যদি মোবাইলটা আপনাদেরকে একটু দেখাই মানে জাস্ট পেছনে ক্যামেরার ডিজাইনটা দেখেন পুরো অস্থির পেছনে ব্র্যান্ডিং করা আছে পোকো এটা পোকোর কোন মডেল এটা পোকো X3 নতুন ভার্সন একদম নিউ ভার্সন এর আগে ভিডিও হয় না এটার এই ফার্স্ট ভিডিও পোকো X3 আচ্ছা পূর্বে আমি হচ্ছে শুধুমাত্র বক্স দেখাইছি বাট আজকে খুলে দেখলাম এন্ড মোবাইলটা যে এত সুন্দর বাস্তবে আমি আসলে না ধরলে বুঝতে পারতাম না আপনি একটু ওয়ানপ্লাস 70 পিছনের ডিজাইন লক্ষ্য করেন এন্ড পোকো X3 পিছনের ডিজাইন লক্ষ্য করেন পোকো F2 Pro পিছনের ডিজাইন লক্ষ্য করেন মানে এইটা ডিজাইনটা কিন্তু টোটালি চেঞ্জ মানে সবসময় মানুষ একাধারে চললে হয় না তারা কিছুটা চেঞ্জ আনছে কিন্তু মোবাইলের মধ্যে তো এটার প্রাইসটা কত করে পড়বে পোকো X3 কেউ যদি 6128 নিতে চায় তার জন্য 26500 টাকা 26500 টাকা 6128 এবং কেউ যদি 664 নিতে চায় তাহলে এটার প্রাইস হচ্ছে কি আপনার 24990 টাকা মানে 25000 টাকা 24990 টাকা ওকে ঠিক আছে তো যারা কিনা পোকো X3 নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এন্ড এটা কিন্তু খুব সুন্দর একটা ডিভাইস আপনারা একবার দেখতে পারেন খুবই জোস কিন্তু ডিভাইসটা আমার কাছে খুবই ভালো লাগছে এন্ড এটা কনফিগারেশন তো সেই মানে হাতে ধরলে একটা কম্প্যাক্ট ফিল পাবেন আমার কাছে এই অনেক দিন পরে এই টাইপের একটা ডিভাইস পেলাম মানে যেটা দেখতে আসলে একটা স্মার্টফোনের মতো লাগে এন্ড যদি এটা নিতে চান সেক্ষেত্রে চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন প্রাইসটা মোটামুটি এখন হাতের নাগালেই আছে এরপরে আপনারা যেটা দেখবেন পোকো X2 পোকো X2 আমাদের কাছে পেয়ে যাবেন রাকিব ইলেকট্রনিক্স সবার পছন্দের দোকান সেই আগের জায়গায় আছি লেভেল 6 ব্লকে 69 নম্বর দোকান সেই আগের দোকানে আছি সেই আপনারা সেই চিরচেনা সবটাতে চলে আসবেন চোখ বুঝে আমি আপনাদের জন্য নতুন নামে আছি রাকিব ইলেকট্রনিক্স হ্যাঁ আপনার পোকো X2 6GB 128GB কেউ যদি নিতে চায় আমার থেকে তার জন্য প্রাইস হচ্ছে 23300 টাকা 23300 টাকা 6128 জি 6128 ওরে প্রাইস কিন্তু এখন মোটামুটি কমই আছে রাকিব ভাইয়ের কাছে এন্ড এখানে কিন্তু একটা আরেকটা কালার আছে যেটা হচ্ছে ব্লু কালার আমি আপনাদেরকে দুটো কালার যদি একটু পাশাপাশি রেখে দেখাই তো দুটো কালার আপনার পাশাপাশি দেখলে বুঝবেন মানে দুটো কালার কিন্তু খুবই শাইনি যার কাছে যে কালারটা ভালো লাগে আমার কাছে পার্সোনালি দুটো কালারই ভালো লাগে তবে রেড কালারটা যেটা এটা আমার কাছে একটু বেশি ভালো লাগে তো আপনার কাছে যেটা ভালো লাগে সেটা ডিপেন্ড করে আপনি চাইলে কিন্তু ওনা থেকে অর্ডার করতে পারেন এন্ড যেটা ভিডিওর শুরুর দিকে আমি বলছিলাম চাইলে কিন্তু মোবাইলগুলো কুরিয়ার করে আপনি নিতে পারেন এন্ড ওয়ারেন্টি গ্যারান্টি তো খুব ভালোই পাচ্ছেন তারপর আমরা যে ফোনটা দেখবো এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা প্রসেসর দিয়ে কম দামে ফোন দিচ্ছে এবং অ্যামোলেড ডিসপ্লে Redmi K20 Pro Redmi K20 Pro এই ফোনটা কিন্তু Xiaomi ফ্ল্যাগশিপ মডেলে তো খুব হিট করছে এই ফোনটা খুব ভালো চলছে বহু সবচেয়ে বেশি সেলিং হবে আমার মনে হয় ওকে ঠিক আছে এটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেয়া আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেয়া আছে পপ আপ সেলফি ক্যামেরা ফুল স্ক্রিন ডিসপ্লে 855 এর চিপসেট পেছনে 48 মেগাপিক্সেলের তিনটা ক্যামেরা সেটআপ পাবেন এন্ড এটা প্রাইসটা কত এখন K20 Pro যদি কেউ 6128 নিতে চায় তার জন্য প্রাইস হচ্ছে কি আপনার 28500 টাকা 28500 টাকা জি 6GB 128GB আচ্ছা তো এটা কিন্তু এখন 28500 টাকা পেয়ে যাচ্ছেন আপনার রাকিব ভাই দোকানে রাকিব ইলেকট্রনিক্সে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এন্ড আই হোপ এটার প্রাইসটা আপনাদের কাছে বেস্ট একটা প্রাইস এন্ড শুধুমাত্র এটার প্রাইস না এখানে আজ যতগুলো মোবাইল দেখা যাচ্ছে সবগুলোর প্রাইস শুনে আমি সত্যি অবাক হচ্ছি যে আসলে ওনার কাছে যদি আসেন আপনার কেমন লো প্রাইসের মধ্যে মোবাইলগুলো পাচ্ছেন এন্ড এটা কিন্তু অনেক মোবাইলের ক্ষেত্রে আসলে 500 1000 2000 টাকা কমায় কিন্তু অনেক কিছু জি আমি সবসময় ট্রাই করব কাস্টমারকে কাস্টমারের সুবিধা অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী ভালো প্রাইস দেওয়ার যাতে কাস্টমার ফোনটা আমার নিতে পারে হ্যাঁ অবশ্যই আসবেন একবার ভিজিট করে যাবেন ফোন দেখে যাবেন ভালো লাগবে নিবেন এরপরে যে ফোনটা দেখবো আমরা সেটা হচ্ছে পোকো F2 Pro পোকো F2 Pro খুব সুন্দর একটা জনপ্রিয় মডেল ভালো একটা মডেল সামনে সে পপ আপ সেলফি ক্যামেরা দিচ্ছে এবং পিছনের সে আপনার চারটা ক্যামেরা 64 মেগাপিক্সেলের এবং অ্যামোলেড ডিসপ্লে ফোনটাতে স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর ইউজ করছে ফোনটাতে 6GB 128GB প্রাইস হচ্ছে 37000 টাকা দাম 6GB 128GB প্রাইস হচ্ছে 37000 টাকা আচ্ছা ঠিক আছে তো এটার ডিজাইনও কিন্তু পেছনে হচ্ছে এই টাইপের ওরিও কার্ড ডিজাইন যেটা এখানে দেয়া আছে পোকো X3 তে দেয়া আছে এন্ড আর ওই যে ওইখানে একটা দেখাইছিলাম ইনফিনিক্স নোট 7 এ ওইটা তো দেয়া আছে এন্ড এটা 865 এর চিপসেট মানে এটাতে কিন্তু একদম বর্তমান যে ফ্ল্যাগশিপ চিপসেট 865 এন্ড 865 প্লাস দুটার মাঝে কিন্তু সেরা চিপসেট হচ্ছে এই দুইটা এন্ড এটা কিন্তু এটাতে দেয়া আছে পেছনে চারটা ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এন্ড ডিভাইস কিন্তু অস্থির একটা ডিভাইস তো যারা এটা নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সবগুলো কালার পেয়ে যাবেন পার্পল হোয়াইট ব্ল্যাক সবগুলো কালার পেয়ে যাবেন আমাদের 37000 টাকা জি জি ভাই আচ্ছা ঠিক আছে 6128 আর 8256 আর কি अवेलेबल 8256 তেমন अवेलेबल না বাট ফোন দিয়ে আসবেন যদি থাকে আমরা বলে দেব যে এটা अवेलेबल আছে দাম হচ্ছে 43500 টাকা 43500 আচ্ছা ঠিক আছে ওকে তারপর হচ্ছে কি OnePlus Nord কেউ যদি কম বাজেটে OnePlus কিনতে চায় তাদের জন্য এটা বেস্ট OnePlus Nord টা আপনার হচ্ছে কি 8GB 128GB হয় প্লাস হচ্ছে স্ন্যাপড্রাগনের 765 প্রসেসর দেওয়া আছে যারা কম বাজেটের মধ্যে OnePlus খুঁজছেন তাহলে Nord টা নিতে পারেন Nord টা হচ্ছে আপনার খুব ভালো একটা ফোন প্লাস কাস্টমার চাহিদা ভালো ছিল মার্কেটে আসার আগেও খুব কাস্টমার খুঁজছিল এখন খুঁজতেছে মানুষ প্রতিদিন দুই একটা সেল হচ্ছে কেউ যদি নিতে চায় 35500 টাকা 35500 টাকা OnePlus Nord আচ্ছা যেটা আমার কথা ছিল 35-36000 টাকার মাঝে এটা চলে আসার কথা এন্ড এটা কিন্তু ওই প্রাইসে চলে আসছে এন্ড এটা কিন্তু এখন হাতের নাগালে চলে আসছে মোটামুটি কেউ যদি 12256 নেয় তার
জন্য হচ্ছে 37500 টাকা 37500 টাকা 12256 টা আচ্ছা তার মানে আপনারা যারা কিনা Poco F2 Pro টা নিতে চাচ্ছেন 6128 তারা যদি Xiaomi পছন্দ না করেন এন্ড আপনাদের চিপসেট নিয়ে প্রবলেম না থাকে সে ক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন 12256 টা হচ্ছে 37500 টাকা মানে এটা থেকে 500 টাকা বাড়ালে আপনারা OnePlus Nord টা পেয়ে যাচ্ছেন এন্ড এখন আমি মনে করি আপনারা এইটা ভার্সেস এটা দুটোর মাঝে একটু আপনারা কনফিউশনে পড়ে যেতে পারেন যে আসলে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন এন্ড আমি আপনাদেরকে বলবো টোটালি আপনাদের উপর ডিপেন্ড যদি গেমিং না করেন সে ক্ষেত্রে আপনি চাইলে Nord দেখতে পারেন এন্ড যদি আপনারা গেমিং করেন পাশাপাশি পারফরম্যান্স আপনাদের জন্য অনেক বেশি ম্যাটার করে সে ক্ষেত্রে আপনি চাইলে Poco F2 Pro টা দেখতে পারেন তারপর আপনাদের একান্ত ইচ্ছা যেটা খুশি আপনারা সেটা নিতে পারেন দুটো ডিভাইসই কিন্তু দুটো জায়গা থেকে একদম বেস্ট এরপর আমরা যে ফোনটা দেখব হচ্ছে OnePlus এর একটা জনপ্রিয় মডেল OnePlus 7T এই ফোনটা আপনারা কনফিগার সবাই জানেন 7T হচ্ছে দুটো ভেরিয়েন্ট হয় 8128 এবং 8256 ওকে ঠিক আছে 8128 এন্ড 8256 মোবাইলটা একবার দেখেন এন্ড এটার পিছনের ডিজাইন থেকে কিন্তু মোটামুটি এই সকলগুলো ইন্সপায়ার হয়েছে এন্ড এটা কিন্তু চলছে খুব প্রসেসর চলছে আমি নিজে চালাইছি অস্থির একটা ডিভাইস 90Hz রিফ্রেশ রেট দেওয়া আছে ডিসপ্লেতে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এন্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু প্রচুর ফাস্ট 3700mAh ব্যাটারি দেওয়া আছে বক্সের মধ্যে 30W চার্জার দেওয়া আছে পুরোই মাখন একটা চার্জার তো আর এটা যে ক্যামেরা মানে ক্যামেরা নিয়ে আমার কোনো কথাই বলবো না OnePlus এর ক্যামেরা জোস একটা ক্যামেরা এটার প্রাইসটা কত বলতে আচ্ছা যদি কেউ আর 128 নেয় তার দাম হচ্ছে 43990 43990 8128 আর 46990 হচ্ছে মানে 47000 টাকা 8256 8256 টা 47000 টাকা কিন্তু আপনারা এখন রাকিব ইলেকট্রনিক্সে পেয়ে যাচ্ছেন এন্ড এটা কিন্তু অবশ্যই একটা গুড প্রাইসিং এর মধ্যে আছে এটা লকডাউনের মধ্যে 55000 টাকা চলে গেছিল 8256 টা এন্ড এখন কিন্তু এটা প্রাইস অনেকটা কমে গেছে 47000 মানে একদম রিয়েল প্রাইসের মধ্যে চলে আসছে এটা এরপর আমরা যে ফোনটা দেখব সেটা হচ্ছে OnePlus 8 হ্যাঁ এটা হচ্ছে 8128 হয় 12256 হয় 8128 যদি কেউ নিতে চায় OnePlus 8 আমাদের থেকে তাদের প্রাইস হচ্ছে 49990 টাকা মানে 50000 টাকা 49990 টাকা মানে হচ্ছে 50000 টাকা সিরিয়াসলি 8128 জি ভাই 50000 টাকা এখন আচ্ছা আচ্ছা এটা কিন্তু এখন 50000 টাকা চলে আসছে আমার কাছে খুবই ভালো লাগছে যে OnePlus 8 এখন 50000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন রাকিব ইলেকট্রনিক্সে এন্ড এটা হচ্ছে 47000 টাকা আপনি জাস্ট 3000 টাকা বাড়া OnePlus 8 নিতে পারেন 8128 টা এন্ড মোবাইলের লুকটা আপনারা একবার দেখেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে লুকটা দেখেন পুরো জোস কিন্তু কার্ভ ডিসপ্লে দেয়া আছে এটা এটাতে কিন্তু আপনারা টাইপ সি 30 ওয়াটের চার্জার ইত্যাদি সাথে অনেক কিছু পাবেন 5 ভোল্ট ক্যামেরা পাবেন এন্ড পেছনে তিনটা ক্যামেরা পাবেন মানে দেখেন পুরো কিন্তু অস্থির অস্থির এটা লুক এটা মানে কালারগুলো কিন্তু সেই আরেকটা আছে অরোরা কালার ওইটাও সেই এন্ড এটার মাঝে আরেকটা আছে এই টাইপের কালার ওইটা গ্রিন কালার গ্রিন কালার যেটা বলে এটা প্রাইস 50000 টাকা আরেকটা কত আর সে 12256 হয় সেটার দাম হচ্ছে 52990 53000 টাকা 53000 টাকা ওইটা আচ্ছা কিছুদিন আগে কিন্তু OnePlus 8 এ যেটা 8128 সেটাই ছিল 53 এন্ড ওইটা ছিল 55 বা 56 এখন কিন্তু এটা প্রাইসটা অনেক কমছে OnePlus 8 এ আর যারা কিন্তু OnePlus 7 Pro 70 নিতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা ওইটার বদলে এটা দেখতে পারেন খুবই ভালো হবে 50000 টাকা বাজেটের মধ্যে এছাড়া যদি কেউ OnePlus 8 Pro নিতে চায় 8 Pro 12256 এর দাম হচ্ছে 72990 72990 জি আর যদি কেউ 8128 নিতে চায় তাদের জন্য দাম হচ্ছে 67990 67990 জি ভাই আচ্ছা এন্ড এখানে আমরা আরো দুটো স্যামসাং মোবাইল দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ মোবাইল জি ভাই এটা Note 20 Ultra আছে 5G টা এন্ড মোবাইলটা আপনাদেরকে দেখাই মানে দেখানোর কিছু না বক্স দেখাই যেহেতু এগুলো ইনটেক বক্স এন্ড খুবই রিয়ার আইটেম কিন্তু এগুলো বাংলাদেশে এন্ড আপনারা ওনার কাছে আসলে এগুলো পেয়ে যাবেন এটা প্রাইস Note 20 Ultra আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 96500 টাকা 96500 টাকা এটা কি Exynos না Snapdragon version Snapdragonটা 96500 টাকা জি আর আছে আপনাদের কেউ S20 Plus নিতে চান S20 Plus আছে এটা Snapdragon version আপনার S20 Plus এর দাম হচ্ছে গিয়া 91500 টাকা 91500 টাকা S20 হ্যাঁ জি সবচেয়ে কম দামে দিচ্ছি এটা মেবি S20 Ultra তাই না S20 Ultra S20 Ultra 5G আচ্ছা তো এটা হচ্ছে 256GB টা জি ভাই তাই তো ওকে তো যার যেটা পছন্দ সে চাইলে কিন্তু সেটা নিতে পারেন এন্ড স্যামসাং নিয়ে নতুন করে কিছুই বলবো না যারা স্যামসাং লাভার আছেন তারা কিন্তু চাইলে এগুলো দেখতে পারেন জি বস জি এখানে আরো কয়েকটা আছে স্যামসাং এর এরপর হচ্ছে আপনি A71 দেখতে পারেন স্যামসাং এর A71 এই ফোনটা যারা একটু কম বাজেটের মধ্যে স্যামসাং খুঁজছেন কারণ হাই এন্ড কিনবেন না তাদের জন্য এই ফোনটা ঠিক আছে আপনার 8GB 128GB আনঅফিশিয়ালি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনার দাম হচ্ছে গিয়ে 33500 টাকা 33500 টাকা জি ওরে বাবা A71 কিন্তু আপনি এখন খুব কম প্রাইসের মধ্যে পাচ্ছেন পিছনে চারটা ক্যামেরা মানে কালারটা দেখেন একবার পুরো ওয়াও একটা কালার এন্ড আসলে আমার কাছে কিন্তু প্রতিটা মোবাইলের কালার ওনার কাছে যে কালার কম্বিনেশন প্রতিটা মোবাইলের কালার কম্বিনেশন ভালো লাগে শুধু এখানে আমার কাছে Redmi Note 9 Pro কালার কম্বিনেশন ভালো লাগছে এখানে অনেকগুলো মোবাইলের কালার কম্বিনেশন ভালো লাগছে তার মাঝে কিন্তু এখানে 71 এর কালারটা দেখেন খুব সুন্দর কিন্তু কালারটা এটা এটা মিনি ভার্সন আছে A51 ওটা আমাদের কাছে পেয়ে যাবেন 25990 টাকা ওটা 8128 জি আচ্ছা ঠিক আছে এখানে আছে যথাসম্ভব M31 এটা কিন্তু সবার কাছে অনেক বেশি চলতেছে এটা প্রাইস কত করে পড়বে এখন M31 হচ্ছে আপনার 6GB 64GB এটা হচ্ছে অফিশিয়াল দাম হচ্ছে গিয়া 20500 টাকা হচ্ছে অফিশিয়াল কিছু প্রোডাক্ট আমরা অফিশিয়ালি অফারে পাইছি তো এই জন্য কমে দিতে পারতেছি বাট শোরুমের প্রাইস কিন্তু 22990 টাকা 23000 টাকাটা আপনার 20500 টাকা দিচ্ছি এটা কত জিবি 6128 664 664 জি আচ্ছা তো যারা এটা নিতে চাচ্ছেন লো প্রাইসের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন এন্ড এটা কিন্তু 20-22000 টাকার মাঝে এটা কিন্তু বেস্ট একটা ডিভাইস বলা যায় স্যামসাং এর মধ্যে এন্ড এখানে Poco M2 Pro আছে যেটা আমি ওইখানে দেখাইছিলাম এন্ড এটা হচ্ছে এটা আরেকটা কালার আমি দুটো কালার একটু পাশাপাশি রেখে দেখাই আপনাদের যে কালারটা ভালো লাগে আপনি চাইলে সেই কালারটা নিতে পারেন এন্ড আপনাদের যেটা বলছেন Redmi Note 9 Pro এন্ড Poco M2 Pro মাঝে যদি আপনারা আমাকে বলেন কোনটা নেবেন আমি আপনাদেরকে Poco M2 Pro টা সাজেস্ট করব বাট এই কালারটা ভালো লাগছে
কালার যদি চুজ করে নিতে চান সেক্ষেত্রে আপনি চাইলে নোট 9 প্রোর কালারগুলো নিতে পারেন। অ্যান্ড এখানে যত সম্ভব রিয়েলমি এক্স টুটা আছে, এটা অনেকের পছন্দের একটা ডিভাইস কারণ এটাতে অনেক কনফিগারেশন দেওয়া আছে মোটামুটি চিপ প্রাইসের মধ্যে। 64 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্সের মধ্যে 30 ওয়াটের চার্জার, মোটামুটি সকল দিক থেকে কিন্তু এটা ভালোই আছে। 4000 mAh ব্যাটারি দেওয়া আছে। কালারগুলো সুন্দর, যেটা হচ্ছে জলপাই কালার, মানে এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবালটা। জি ভাই। আচ্ছা এটার প্রাইস কত করে? 8100 কেউ দিতে চাইলে তার জন্য প্রাইস হচ্ছে 27000 টাকা, আর কেউ যদি বলেন না 8100 8256 নেব তাদের জন্য প্রাইস হচ্ছে 28500 টাকা 28500 টাকা 256। ঠিক আছে। অ্যান্ড এখানে আছে পোকো এক্সট্রা, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। দুটা কালার তবু আপনাদেরকে একটু পাশাপাশি রেখে দেখাই, যার কাছে যেই কালার ভালো লাগে তারা চাইলে কিন্তু সেই কালারটা দেখতে পান। দুটা কালারই সুন্দর আছে। আরেকটা ফোন মনে হয় মিসিং আছে, নোট 9 প্রো ম্যাক্স। হ্যাঁ, এই যে নোট 9 প্রো ম্যাক্স, এই ফোনটা মিসিং আছে, এই জায়গায় দেওয়া হয়নি। জাস্ট নোট 9 প্রোটা দেওয়া সুবিধা আমি এটা দেখাই নাই। নোট 9 প্রো ম্যাক্স 6128, এটা হচ্ছে অফার প্রাইস 23000 টাকা। 23000 টাকা? জি, 6128। 6128 স্ন্যাপড্রাগন 720G প্রসেসর দাও, অফারে দিচ্ছি আপনাদেরকে। সবাই রাকিব ইলেকট্রনিক্সে চলে আসবেন অফারের জন্য, ভালো প্রাইসের জন্য, কম দামের জন্য। হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করতেছি। অ্যান্ড এখানে আসলে অনেকগুলো ডিভাইস কিন্তু আজ আমি দেখালাম, প্রচুর পরিমাণে আশা করতেছি অনেকগুলো ডিভাইস দেখেছি, ভিডিও অনেক লং হয়ে গেছে। লাস্ট মাসে আমরা এখানে কিছু অপো ডিভাইস দেখবো যেগুলো হচ্ছে অফিসিয়াল। অ্যান্ড অপো আপনারা জানেন সবসময় অফিসিয়াল ডিভাইসই লঞ্চ করে বাংলাদেশে। এখানে আছে অপো F17 Pro, যেটা খুবই রিসেন্টলি আসছে বাংলাদেশে। অ্যান্ড অনেকে আমাকে আস্ক করতেছেন যে এটার প্রাইসটা কত, অফিসিয়ালি কত আর ডিসকাউন্টে কত। রাকিব, আপনাদেরকে এটা অফিসিয়াল প্রাইসটা আমাদের বলবো। এটা অফিসিয়াল প্রাইস 27990 টাকা, মানে 28000 টাকা, বাট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন 26500 টাকা। 26500? জি, আমি ওপো ভিভো ব্যাপার বলবো। ওপো ভিভো যদি কেউ নিতে চান আপনারা হচ্ছে 500 থেকে 3000 টাকা ডিসকাউন্ট পাবেন। আপনারা আইসা যোগাযোগ করবেন, যে ফোনটাতে সর্বোচ্চ যতটুকু দেওয়া যায় অতটুকু দিয়ে দেবো ডিসকাউন্ট ইনশাআল্লাহ। এটা হচ্ছে ওপো F17 Pro, 28128, 26500 টাকা পেয়ে যাবেন অফিসিয়ালি। অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সকল কিছু থাকবে। অফিসিয়াল শোরুমের বদলে ওনার কাছে আসলে আপনার 1500 টাকা ডিসকাউন্ট পাবেন। শোরুমে তো ডিসকাউন্ট দেন, আমরা ডিসকাউন্ট দিচ্ছি। ওকে, ঠিক আছে। অ্যান্ড এখানে ওপো A12 আছে, যেটা আমি শুরুতে দেখাইছি, 10500 টাকা যথাসম্ভব। অ্যান্ড এখানে আছে ওপো A92, এটা কিন্তু খুবই ভালো একটা ডিভাইস, অনেকে 8GB 128GB, 28128। এটা প্রাইস A92 প্রাইস হচ্ছে আপনার অফিসিয়াল পেজ যা আছে তার থেকে আপনি 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। 1000 টাকা ডিসকাউন্ট? আচ্ছা, অফিসিয়াল প্রাইসটা আপনি একটু অনলাইনে দেখে নিন। অ্যান্ড এখানে আছে ওপো A52, চাইলে আপনি এটাও দেখতে পারেন। এখানে আছে ওপো A31, যেটা অফিসিয়ালি 17000 টাকা। আপনার কাছে কত করে? এটা হচ্ছে 17000 টাকা, তো আপনার 1000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি, 16000 টাকা। 16000 টাকা, মানে 16990 টাকা দেওয়া আছে, আপনার ওনার কাছে 15990 টাকায় পেয়ে যাবেন, পেয়ে যাবেন ওপো A31টা। অ্যান্ড এখানে রেডমি নোট 8 প্রো, রেডমি নোট 9, স্যামসাং, ওয়ান প্লাস, আরও অনেকগুলো ডিভাইস দেখাইছি। যদি কেউ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই চাইলে কিন্তু আপনার রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড আপনার কিন্তু বেস্ট প্রাইসের মধ্যে এখান থেকে সবগুলো ডিভাইস দেখলেন। তোমাদের এখানে ওনার শপের কার্ডটা দেখতে পাচ্ছেন, রাকিব গাজী, রাকিব ভাইয়ের নাম্বার দেওয়া আছে এখানে। আপনার চাইলে এই নাম্বারে কল করে যে কোনো মোবাইল আপডেট, প্রাইস, কুরিয়ার সিস্টেম সকল কিছু জেনে নিতে পারেন। অ্যান্ড এখানে ওদের শপের অ্যাড্রেস দেওয়া আছে, বসুন্ধরা সিটি, লেভেল 6, ব্লক এ, শপ নাম্বার 69। যেটা বলছিলাম আগের শপে আছে, চাইলে আপনার কুরিয়ার কিন্তু ওনার থেকে অর্ডার করে নিতে পারেন। এই যে কুরিয়ার নাম্বারটা দেওয়া আছে লাস্টে 394। অ্যান্ড যেটা বলছিলাম জাস্ট 1000 টাকা বিকাশ করলেই হবে, বাকি টাকা মোবাইল হাতে পাওয়ার পর পে করবে, কোনো প্রবলেম নেই। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগছে, কারণ প্রাইসিংগুলো দেখলেন প্রায় অস্থির প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন। অ্যান্ড এই প্রাইসে কিন্তু আমি আগে মোবাইলগুলো দেখাই নেই। তো আপনারা যদি কেউ এমন অস্থির অস্থির প্রাইসের মধ্যে যে কোনো নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। শপ অ্যাড্রেস থেকে শুরু করে সকল কিছু সেম আছে, চাইলে আপনার কুরিয়ার করে নিতে পারেন, যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম। অ্যান্ড কুরিয়ার সিস্টেম কিন্তু খুব ইজি, জাস্ট 1000 টাকা দিবেন, ওনারা আপনাকে ফোন পাঠিয়ে দিবে জাস্ট 24 ঘন্টার মধ্যে, বাকি টাকা আপনার মোবাইল হাতে পাওয়ার পর তারপর পে করবেন। আর মোবাইল ডুপ্লিকেট ক্লোন হলে তো আপনার নগদে ক্যাশব্যাক আছে। অ্যান্ড এতগুলো ডিভাইস দেখেছি তার জন্য ভিডিও অনেক লং হয়ে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি। তো আপনারা যদি কেউ ওই টাইপের ডিভাইস নিতে চান সেক্ষেত্রে অবশ্যই রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দিবেন। অ্যান্ড এই টাইপের ভিডিও জন্য অবশ্যই বেল আইকনে চেপে রাখবেন। অ্যান্ড মোবাইলের জন্য অবশ্যই ওনার সাথে হলো একবার হলো আপনার যোগাযোগ করবেন। অ্যান্ড আরেকটা জরুরি অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলে গিভওয়ে চলতেছে, সেই গিভওয়ের জন্য অবশ্যই চ্যানেলের কমেন্টে আমি একটু পিন করে রাখছি, আপনার চ্যানেল সেটা চেক করতে পারেন। অ্যান্ড তার নাম্বার, শপ অ্যাড্রেস, ফেসবুক অ্যাড্রেস সকল কিছু ভিডিও ডিসক্রিপশনে আছে, সেটাও চেক করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। Yeah, I wanna run off and fly.